আর আমরা একটু সম্প্রতি ধর্মতলার দিকে নজর রাখবো, কারণ মেট্রো চ্যানেলে সেখানে অবস্থান বিক্ষোভ চলছে, অবস্থান চলছে জুনিয়র ডাক্তারদের, এবং 24 ঘন্টার ডেডলাইন সরকারকে দেওয়া হয়েছে, তা না হলে আমরণ অনশনের পথে যাবেন জুনিয়র ডাক্তাররা। গতকাল তারা মিছিল করে যান, সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটে এবং তারপর রাতেই এই মঞ্চ বেঁধে অবস্থান। দেবব্রত রয়েছেন আমাদের সঙ্গে, অবস্থান মঞ্চের কি ছবি, কি বক্তব্য উঠে আসছে দেবব্রতের কাছ থেকে জানবো। দেবব্রত, দেখো এই মুহূর্তে আমি রয়েছি ধর্মতলা চত্বরে, যেখানে জুনিয়র ডাক্তাররা অবস্থান শুরু করেছেন। গতকাল থেকে এই অবস্থান চলছে, রাত থেকেই চলছে, এবং 24 ঘন্টা সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। যে সময়সীমার মধ্যে তাদের দাবি না মানলে এখানে তারা আমরণ অনশনে বসবেন, এমনটাই কিন্তু জানিয়েছিলেন। আমার সাথে রয়েছেন একজন জুনিয়র ডাক্তার, আমরা তার সাথেই কথা বলে নেব। আজ গত রাত থেকেই আপনারা অবস্থান শুরু করেছেন এবং আজকে রাত্রে 8:30 অব্দি যে একটা ডেডলাইন দেওয়া হয়েছে, এবং পুরো বিষয়টা একটু বলুন, আপনারা এরপর কী আন্দোলন করবেন, আপনাদের দাবি নামান। আমাদের দাবি খুব সিম্পল দুটো, একটা অভয়া ন্যায় বিচার, 2 নম্বর আরেকবার যাতে অভয়া না হয় সেটা ইনসিওর করা, যেখানে আমরা স্টেটের কোনো সদর্থক ভূমিকা দেখতে পাচ্ছি না, যার কারণে আমরা বাংশিকভাবে আমাদের কাজ শুরু করেও আবার আমাদেরকে ফুল সিজ ওয়ার্ক শুরু করতে হয়েছিল, কিন্তু আমরা সাধারণ মানুষের হয়রানির কথা বিবেচনা করে সেই অনশনকে আবার আমাদের যে সিজ ওয়ার্ক ছিল সিজ ওয়ার্কটাকে তুলে নিয়ে আমরা অনশনে বসতে 24 ঘন্টা ডেডলাইন দিয়ে অনশনে বসতে বাধ্য হয়েছি। লিটারেলি আমরা তো সকলে, কেউ ডাক্তাররা এখানে রাস্তায় বসে নেই, এটা আমাদের কাজ নয়, এটা আমাদের শেখার প্রক্রিয়া বিঘ্নিত হয়, এবং তার সাথে মানুষ আমাদের সাথে অঙ্গাঙ্গীভাবে, রোগীরা আমাদের পাঠ, রোগীদের মধ্যেই আমরা ভালো থাকি, আমরা এখানে বসতে বাধ্য হয়েছি স্টেটের জন্য, স্টেট নিজের কাজ করতে ব্যর্থ হয়েছে, তার জন্য আমরা এখানে আজকে বসতে বাধ্য হয়েছি, স্টেটকে সেটা বুঝতে হবে। এবং স্বাস্থ্য সচিব কি করছেন? স্বাস্থ্য সচিব নিজেই সমস্ত রকমভাবে করাপ্টেড, স্বাস্থ্য সচিব স্টেট কালচারের সঙ্গে পুরোপুরি যুক্ত, স্টেটের প্রত্যেকটা জায়গা স্টেট কালচারের সাথে যুক্ত, ইভেন কালকে কলকাতা পুলিশও নিজের স্টেট কালচারের প্রমাণ রেখে গেছে এখানে। কলকাতা পুলিশের কাছ থেকে না কিছু এক্সপেক্ট করতে পারছি, না স্টেটের কাছ থেকে এক্সপেক্ট করতে পারছি, তার জন্য আজকে আমরা এখানে রাস্তায় বসতে বাধ্য হয়েছি। সেই পাচ্ছ জুনিয়র ডাক্তাররা, তারা যেটা পরিষ্কারভাবে বলছেন যে তাদের দাবি যেগুলো রয়েছে সেই মূল দাবিগুলো এখনও পর্যন্ত মেনে নেওয়া হয়নি, তবে মানুষের স্বার্থে তারা কর্মবিরতি তুলে নিয়েছেন, কিন্তু পাশাপাশি তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন। একদমই, আজকে 8:30 পর্যন্ত ডেডলাইন সরকারের তরফে, 10 দফা যে দাবি, তার সদর্থক পদক্ষেপ লক্ষ্য করা না গেলে আমরণ অনশনের হুমকি। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।